হাই ভিউয়ার্স, আজকে আমরা তৃতীয় সেশনটা নিয়ে আলোচনা করব। এই সেশনে একটু আমাদের নিজস্ব সৌরজগতের দিকে তাকানো যাক। সৌরজগতের গ্রহ কয়টি তোমরা নিশ্চয়ই জানো? সৌরজগতের গ্রহ কয়টা? 8টা। কিন্তু এদের আকার কেমন, বাতাস বা পানি আছে কি না, সূর্য থেকে কে কত দূরে তা কি সবাই জানো? রাতের আকাশে যত তারা জ্বলতে নিভতে দেখো, তাদের ছাড়াও স্থির আলোকবিন্দু হয়ে থাকা বিভিন্ন গ্রহ উপগ্রহ নিশ্চয়ই তোমাদের চোখে পড়েছে। পৃথিবী থেকে এরকম কোন কোন গ্রহকে আমরা দেখতে পাই বলতে পারো? পৃথিবী থেকে দেখা যায় বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনি। চলো অনুসন্ধানী পার্ট বই থেকে সৌরজগৎ সম্পর্কে আর একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। পাশের বন্ধুর সাথে বসে সৌরজগৎ অংশটা ভালোভাবে পড়ে নাও, পরে নিজের আলোচনা করে নিতে পারো। এবার সবাই মিলে খেলতে পারে এমন একটা কুইজের আয়োজন করা যাক। চলো, কুইজটা বানাতে কী কী লাগতে পারে ও কীভাবে হতে পারে তার কিছুটা ধারণা দেওয়া হলো। তোমরা তোমাদের মতো করেও আয়োজন করতে পারো। ক্লাসের সবাই চারটি দলে ভাগ হয়ে যাও। প্রত্যেক দল সৌরজগতের অংশ পড়ে, সেখানকার তথ্য ব্যবহার করে কিছু ফ্ল্যাশ কার্ড বানাবে। ফ্ল্যাশ কার্ডে কোনো গ্রহ উপগ্রহের এক বা একাধিক তথ্য দেওয়া থাকবে। অন্য দলকে সেই সব তথ্য শুনে বলতে হবে সেটিকে। এমন একটা ফ্ল্যাশ কার্ডেরও কিছু প্রশ্নের নমুনা নিচে দেওয়া হলো। তো এরকম একটা ফ্ল্যাশ কার্ড তৈরি করতে পারো এবং কিছু নমুনা প্রশ্ন দেখে নাও। আমি সৌরজগতের সবচাইতে গরম গ্রহ, বলো তো আমি কে? তারপর আমি গ্যাস দানব, আমার চারটি উপগ্রহ আছে, বলো তো আমি কে? তোমরা চাইলে ফ্ল্যাশ কার্ডে তোমাদের ইচ্ছে মতো নকশা করতে পারো, ছবি আঁকতে পারো। এই কাজটি করতে তোমাদের যে কোনো শক্ত কাগজ ব্যবহার করতে পারো, যেমন হতে পারে মাউন্ট বোর্ড, কালার পেপার, ক্যালেন্ডার কাগজ, এছাড়া যে কোনো ফেলে দেওয়া কাগজকেও তোমরা পুনঃ ব্যবহার করতে পারো। চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিই। ফ্ল্যাশ কার্ড তৈরি, এই যে এরকম একটা ছবি দেওয়া রয়েছে এবং এখানে লেখা হয়েছে আমি সৌরজগতের সবচেয়ে গরম গ্রহ, বলো তো আমি কে? সূর্য। আমি অ্যান্সারটা দিয়ে দিয়েছি। আমি গ্যাস দানব, আমার চারটি উপগ্রহ আছে, বলো তো আমি কে? বৃহস্পতি। আমি সূর্যের সবচেয়ে কাছে থাকি, বলো তো আমি কে? বুধ। আমি সৌরজগতের চতুর্থ গ্রহ, আমি লালচে রঙের, বলো তো আমি কে? মঙ্গল। এই সৌরজগতের সূর্যের পরেই আমি সবচেয়ে বড়, বলো তো আমি কে? ইউরেনাস। আমার উপগ্রহ সবচেয়ে বেশি, বলো তো আমি কে? শনি। আমি সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ, আমি অন্ধকার এবং হিম শীতল, বলো তো আমি কে? নেপচুন। আমি সৌরজগতের একমাত্র গ্রহ যার পৃষ্ঠদেশে পানি রয়েছে, বায়ুমণ্ডল আছে, বলো তো আমি কে? পৃথিবী। আমাকে শুকতারা নামে ডাকা হয়, বলো তো আমি কে? শুক্র। ডিমুস আর ফুবুস আমার দুইটি উপগ্রহ, বলো তো আমি কে? মঙ্গল। ক্লাসের সবাই আটটি দলে ভাগ হয়ে যাও। লটারি করে কোন দল কোন গ্রহের পরিচিতি পোস্টার বা কার্ড তৈরি করবে তা ঠিক করে নাও। প্রত্যেক দল তাদের জন্য নির্ধারিত গ্রহ সম্পর্কে নিচের তথ্যগুলো উল্লেখ করতে পারো। পৃথিবী তুলনায় কত বড় বা ছোট, সূর্য থেকে কত দূরে, গ্রহের তাপমাত্রা কেমন, চাঁদ বা উপগ্রহ আছে কি না, থাকলে সংখ্যা কয়টি, গঠন কেমন, বায়ুমণ্ডল আছে কি না, দিনের দৈর্ঘ্য কত ঘন্টা, সূর্যকে প্রদক্ষিণ করতে কত সময় লাগে, এইগুলো তোমার কার্ডে থাকবে। চলো এর অ্যান্সারটা দেখে নিই। তো দেখো এরকম একটা পোস্টার তৈরি করা হয়েছে। তারপর বুধ পৃথিবীর তুলনায় 18 গুণ ছোট, সূর্য থেকে 5.8 কোটি কিলোমিটার দূরে, গ্রহের তাপমাত্রা 178 ডিগ্রি সেলসিয়াস, উপগ্রহ নেই, গঠন কঠিন, বায়ুমণ্ডল নেই, দিনের দৈর্ঘ্য 1408 ঘন্টা, সূর্যকে প্রদক্ষিণ করতে 88 দিন সময় লাগে। এইভাবে শুক্র গ্রহেরটাও তৈরি করা হয়েছে। পৃথিবীর আয়তন প্রায় সমান, সূর্য থেকে 10.8 কোটি কিলোমিটার দূরে, গ্রহের তাপমাত্রা 476 ডিগ্রি সেলসিয়াস, উপগ্রহ নেই, গঠন কঠিন, বায়ুমণ্ডল নেই, দিনের দৈর্ঘ্য 5832 ঘন্টা, সূর্যকে প্রদক্ষিণ করতে 225 দিন সময় লাগে। পৃথিবী সূর্য থেকে 15 কোটি কিলোমিটার দূরে, গ্রহের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস, উপগ্রহ একটি, গঠন কঠিন ও তরল, বায়ুমণ্ডল আছে, দিনের দৈর্ঘ্য 24 ঘন্টা, সূর্যকে প্রদক্ষিণ করতে 365 দিন সময় লাগে। তারপর মঙ্গল পৃথিবীর তুলনায় অর্ধেক, সূর্য থেকে 22.8 কোটি কিলোমিটার দূরে, গ্রহের তাপমাত্রা -50 ডিগ্রি সেলসিয়াস, উপগ্রহ দুইটি, গঠন কঠিন, হালকা ধরনের বায়ুমণ্ডল আছে, দিনের দৈর্ঘ্য 24 ঘন্টা 37 মিনিট, সূর্যকে প্রদক্ষিণ করতে 687 দিন সময় লাগে। তারপর বৃহস্পতি পৃথিবীর তুলনায় 1300 গুণ বড়, সূর্য থেকে 77.8 কোটি কিলোমিটার দূরে,
গ্রহের তাপমাত্রা -150°C, উপগ্রহ রয়েছে 95টি, গঠন গ্যাসীয়, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি বায়ুমণ্ডল, দিনের দৈর্ঘ্য 9 ঘন্টা 50 মিনিট, সূর্যকে প্রদক্ষিণ করতে 12 বছর সময় লাগে। তারপর রয়েছে শনি, পৃথিবীর তুলনায় 95 গুণ বড়, সূর্য থেকে 143 কোটি কিলোমিটার দূরে, গ্রহের তাপমাত্রা -184°C, উপগ্রহ 145টি, বরফ ও ধূলিকণা দ্বারা গঠিত, হাইড্রোজেন ও হিলিয়াম, মিথেন ও অ্যামোনিয়াম গ্যাস দিয়ে তৈরি বায়ুমণ্ডল, দিনের দৈর্ঘ্য 10 ঘন্টা, সূর্যকে প্রদক্ষিণ করতে 29 বছর 6 মাস সময় লাগে। ইউরেনাস, পৃথিবীর তুলনায় 63 গুণ বড়, সূর্য থেকে 287 কোটি কিলোমিটার দূরে, গ্রহের তাপমাত্রা -216°C, উপগ্রহ 27টি, গঠন গ্যাসীয়, মিথেন গ্যাসের তৈরি বায়ুমণ্ডল, দিনের দৈর্ঘ্য 17 ঘন্টা, সূর্যকে প্রদক্ষিণ করতে 84 বছর সময় লাগে। তারপর রয়েছে নেপচুন, পৃথিবীর তুলনায় 58 গুণ বড়, সূর্য থেকে 450 কোটি কিলোমিটার দূরে, গ্রহের তাপমাত্রা -214°C, উপগ্রহ 14টি, মিথেন ও অ্যামোনিয়া গ্যাসের বায়ুমণ্ডল বিদ্যমান, গঠন গ্যাসীয়, দিনের দৈর্ঘ্য 16 ঘন্টা, সূর্যকে প্রদক্ষিণ করতে 165 বছর সময় লাগে। পরের সেশনে তোমাদের যা যা লাগবে আগে থেকে সংগ্রহ করে রাখলে সুবিধা হবে, সবচেয়ে ভালো হয় ফেলে দেওয়া জিনিসপত্র পুনর্ব্যবহার করে। এই পরিস্থিতি বোর্ড তৈরির কাজটা সারালে, যেমন কার্টন কাগজ, রঙিন মোড়ক, কাপড়, গোলাকার কোনো কিছু ইত্যাদি। আজকের ক্লাসটি এই পর্যন্ত, পরবর্তী ক্লাসটা আমরা চতুর্থ সেশন থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে।